আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়েটা বিমান বাহিনীর জিডি পাইলট ছিল, এটাই তার অপরাধ ছিল? আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি, আজকে বুঝে আমি মেয়েটা হারাইলাম। আমরা সারাটা জীবন মানুষকে দিয়েই যেতেছি, সারাটা জীবন মানুষকে দিয়েই গেলাম। আমি তো চেয়ারম্যানকে জানিয়েছি, আমি প্রক্টরকে জানিয়েছি, প্রক্টর নেয় নাই। এখন আমি বিচার দাবি করতেছি, যেহেতু আমার মেয়ে নাই, আমি এখন বিচার চাচ্ছি। আমার এখন কিচ্ছু নাই, আমি এখন নিজে সুইসাইড করে ফেললো, কোনো কিছু নাই। আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমি আমার ছেলেটারে নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো, আমি নিজে শেষ হয়ে যাবো। হ্যাঁ, অবন্তিকা তো এরকম মেন্টালিটি ছিল না। যেই মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, সেই মেয়ে কীভাবে আত্মহত্যা করার চিন্তা করে আমাকে শুধু এটা বলো। যেই মেয়ে জিডি পাইলটে টিকা, যেই মেয়ে জিডি পাইলটে টিকা, বাংলাদেশে ছয় মাসের ঝালাই বাছাইয়ের পর যেই মেয়েটাকে অলরাউন্ডার হিসেবে, অল স্কোয়ার হিসেবে জিডি পাইলটে নেয়, সেই মেয়েটা কীভাবে আত্মহত্যা করে বলো? আমি দায়ী করছি যারা করিয়েছে মেন্টাল টর্চার, যারা করা মানে করেছে তাদেরকে। আমি তো চেষ্টা করেছি আমার মেয়েকে, আমি ইউনিভার্সিটি চেয়ারম্যানকে জানিয়েছি, ডিপার্টমেন্টে জানিয়েছি, প্রক্টরকে জানিয়েছি, কী ব্যবস্থা নিয়েছে তারা। তারা ব্যবস্থা নেওয়ার পরে আমাদেরকে সরি বললো যে আন্টি আর এগুলো হবে না। এই বলার পরক্ষণেই রাফি নামে একটা ছেলে স্ট্যাটাস দিল, হাত পা ঘুরে একদম শেষ করে দিবে। তারপরে আমি এটা জানিয়েছি দিন ইসলাম নামে একজন টিচার, তাকে জানিয়েছি। ও মেয়েকে উল্টা টর্চার করতেছে। আমি বললাম যে আপনি কিছু বলেন না, বলে যে ওরা ওরা তো লয়ের স্টুডেন্ট, ওরা তো আমাকে ইয়ে করবে, ফাঁসাই দিবে। এটা আমি হচ্ছে প্রথমে দরজা লাগানো ছিল, তো আমি তো আর খুলতে পারতেছি না। পরে আমি নিচ দিয়ে দেয়াল টপকে যে ওই ইয়াতে জানলা খুলে দেখি যে ও ঝুলে রয়েছে। এখন আমি তো এটা দেখে ভয় পেয়ে গেছি। পরে আম্মুকে বললাম যে দরজা খুলে দিন। এরপর আমাদের পাশের পাশে একজন পুলিশ আঙ্কেল ছিল, উনি পরে দরজাটা মানে ভাঙছে আর কি, ভেঙে পরে ঢুকছি আর কি। এবং ওর ফোনটা ওইখানে ছিল। আমান সিদ্দিকি, হ্যাঁ হ্যাঁ, আমান সিদ্দিকি হচ্ছে একজন স্টুডেন্ট ওদের ইউনিভার্সিটির। ওই ওদের সাথেই মানে দিন ইসলাম ওনাদের সাথে একটা ঝামেলা হচ্ছে, ওই ওদের সাথেই ইয়া করে মানে মানে ওরা ওকে বিভিন্নভাবে পিঞ্চ করে, বিভিন্ন মানুষই মানে মেন্টালি হ্যারেস করে ও, মানে এগুলো নিয়েই ডিপ্রেস ছিল। আমি ওকে যতটুকু দেখো প্রায় সাড়ে এগারোটার পর সোয়া এগারোটার দিকে ওনার স্বজনরা ওনাকে নিয়ে এসেছিলেন। আমি মৃত অবস্থায় ওনাকে রিসিভ করেছি, কিন্তু মৃত্যুর কারণ তো পোস্টমর্টম ছাড়া বলা সম্ভব না। ওনার পোস্টমর্টমের জন্য ওনাকে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করেছি। গলায় একটা দাগ পেয়েছি আমি, সেটা কিসের আমি শিওর করে পোস্টমর্টম ছাড়া বলা সম্ভব না। ওর বাবা যখন জীবিত ছিল তখন আমার স্যার প্রফেসর ছিল। স্যারে কী করছে এই বিষয়টা মেয়ের জন্য, স্যারে নিয়ে যে পর্যন্ত গেছে প্রক্টরের বোর্ডে গেছে, যাই ক্ষমা চাইছে আমার স্যারে, আন্টি পর্যন্ত গেছে, ওনারা এটা সুষ্ঠু সমাধান করে নাই, এবং উল্টা অবন্তিকাকে এই মামলা টামলা দিবে এরকম ভয়টল দিয়েছিল। আমি যতটুকু ওনার মানে আন্টির সাথে কথা বলে আন্টি আমাকে বলছিল, পড়ালেখা করছে, সে আসলে এই মেন্টালিটির মেয়ে না যে সে একজন এখানে সুইসাইড করবে, ইটস টোটালি মার্ডার। এখানে এটাকে ঘটনাটাকে যারা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে, আমি আপনাদের মাধ্যমে বলবো প্লিজ এটাকে অন্যদিকে যেন প্রবাহিত করার চেষ্টা নয়, আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমার মোবাইল ডিটি ছিল, সংবাদ পাইলাম যে জায়গায় একটা অবমৃত্যু ঘটনা ঘটছে। আমরা খবর শুনে এই ফ্ল্যাটে আসলাম, আয়সা দেখছি তার আত্মীয় স্বজন যে ভিকটিম ছিল তাকে হাসপাতালে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা আমার উদ্যতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবে পরবর্তীতে আইনানুগভাবে আমরা এইভাবে ব্যবস্থা গ্রহণ করব। এখানে যিনি মারা গিয়েছেন তার পরিচয় আর তার মৃত্যুর কোনো কারণ সম্পর্কে কি জানা? না, এখনও কিছু জানা যায় না, এটা পরবর্তীতে জানানো হবে। কিন্তু প্রাথমিকভাবে আমি আসছি, মোবাইল ডিটি ছিল, সেই সূত্রে আসছি।